রহমতুল্লাহ, কাহাতু সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসুন নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর আমাদের চ্যানেলে প্রচার করে থাকি আপনাদের সুবিধার জন্য। প্রতিদিনকার মতো আজকে একটি খবর প্রচার করবো। খবরটি প্রচার করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম বিনিময়ে তারও সুযোগ হবে। চলুন দর্শক খবরটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের মামলা জটিলতা নিরসন হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ। নিয়োগের কার্যক্রম শুরু করতে আইন মন্ত্রণালয় ইতিবাচক ও সম্মতি দিয়েছে, ফলে স্কুল কলেজে চতুর্থ ধাপে প্রায় 56,000 শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে আর বাধা থাকছে না। উদ্ভর নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসিএ সূত্রে এসব তথ্য জানা গেছে। এনটিআরসি চেয়ারম্যান আশাবউদ্দিন বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত আমরা পেয়েছি, এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, মন্ত্রণালয়ের মতামত ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কবে চতুর্থ ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, মন্ত্রণালয়ের মতামত পেলে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। জানা গেছে স্কুল কলেজের চাহিদা অনুযায়ী শূন্য পদ পূরণ করতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে এনটিআরসিএ। এই জন্য আদালতের কিছু আদেশ আছে, সেগুলি যাচাই বাছাই করে শূন্য পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া আবেদন প্রক্রিয়া কোন পদ্ধতিতে হবে তা কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বর্তমানে 57,000 কিছু বেশি পদ শূন্য রয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ভুলের কারণে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া 1,270 পদের আগে নিয়োগে ভুক্তভোগীদের নিয়োগে সুপারিশ করা হয়, বাকি 56,000-এর মতো শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, আইন মন্ত্রণালয় থেকে মতামত আমরা পেয়েছি কিন্তু এনটিআরসি সেটি মন্ত্রণালয় এখনও পাঠায়নি, পাঠানোর সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের উপর মতামত দেওয়া হবে। সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য।